2004 সালে দেশে প্রথম তিন চাকার ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল শুরু হয়। তখন সরকার এই বাহনকে পরিবেশ সহায়ক ঘোষণা করে 2006 সালে অটোরিকশা আমদানির অনুমোদন দেয়। তবে সরকারিভাবে ব্যাটারি চালিত এসব বাহনের নিবন্ধন দেওয়া হয়নি কখনো। বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার অনুমোদন নিয়ে চলছে ব্যাটারি চালিত এসব বাহন। বর্তমানে সারা দেশে 40 লাখের বেশি ব্যাটারি চালিত যানবাহন রয়েছে। এসব যানবাহন স্থানীয় প্রভাবশালী ও এক শ্রেণীর অসাধু পুলিশ কর্মকর্তার যোগ সদস্যে চলাচল করছে। এতে প্রতিদিন কোটি টাকার চাঁদা বাণিজ্য হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চলার নিশ্চিত হলে ট্রাফিক কেন টাকা খেয়ে গাড়িটা কেন ছাড়বে? টাকা 1250 টাকা দিলে বৈধ, আর 1250 টাকা দিলে অবৈধ। তার যদি বন্ধ করার দরকার আগে ওইগুলা বন্ধ করতে হবে, শোরুম গুলা বন্ধ করতে হবে। গাড়ি নামাইছি লোন নিয়ে, এখন যদি সরকার বলতেছে যে গাড়ি চলবে না, আমি লোনটা দিব কিভাবে? অবৈধ এই বাহনের বেশিরভাগ চালকের লাইসেন্স নেই। 2014 সালে ঢাকা ও চট্টগ্রামে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর 2017 সালে এসব পরিবহন বন্ধে আরেক দফা নির্দেশনা আসে হাইকোর্টের। চলতি মাসের 15ই ডিসেম্বর অটোরিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধ করে আবারও নির্দেশনা দেন হাইকোর্ট। ব্যাটারি চালিত যানবাহনগুলোকে বৈধতা দেওয়ার জন্য 2018 সালে উদ্যোগ নিয়েছিল সরকার। এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করে বিআরটিএল, কিন্তু সবশেষ হাইকোর্টের নির্দেশনার পর নীতিমালা তৈরির কাজ বন্ধ করে দেয় সংস্থাটি। এটা হাইকোর্টের আদেশ বা হাইকোর্টের নির্দেশনা, যাতে কোনো বরখেলাপ না হয়, যা হাইকোর্টের নির্দেশনার পরিপন্থী বা সাংঘর্ষিক কোনো বিষয়ে নীতিমালা অন্তর্ভুক্ত করা হবে না। যেসব এলাকা অটোরিকশা নির্ভর সেখানে পরিবেশ বান্ধব বিকল্প যানবাহনের ব্যবস্থা করার কথাও জানান এই কর্মকর্তা। ফররুখ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।